আবারও বিশ্বকে দেখিয়ে দিল রিসেপ তাইয়েব এরদোয়ান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধবিমান উড়ালো তার দেশ তুরস্ক। 21 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সফল উড্ডয়ন করে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ডিজাইন করা এবং নির্মিত এই ফাইটার জেটের নাম কান, তুর্কি ভাষায় যার অর্থ রাজাদের রাজা। নামের মতো কাজেও রাজা তুরস্কের নবনির্মিত এই বিমানটি। 69 ফুট দীর্ঘ যুদ্ধ বিমানটিতে রয়েছে 2টি ইঞ্জিন। 2 ইঞ্জিনের এই বিমান ঘণ্টায় উঠতে পারে 2002 কিলোমিটার গতিতে, অর্থাৎ এই যুদ্ধ বিমানের গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি। শুধু তাই নয়, সহজেই রাডার ফাঁকি দিতে সক্ষম এই বিমানটি। বিমানটির সমরাস্ত্র সক্ষমতাও তাক লাগানোর মতো। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলার উপযোগী মিসাইল ছুড়তে সক্ষম এটি। বহন করতে পারে বিভিন্ন ধরনের গাইডেড বোমা, লেজার নিয়ন্ত্রিত কিংবা বাংকার বিধ্বংসী বোমাও নিক্ষেপ করতে পারে যুদ্ধবিমান কান। কানের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিমান তৈরিতে সক্ষম হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে প্রবেশ করেছে। এটির লক্ষ্য তুর্কির বিমানবহরকে পুনরুজ্জীবিত করা। পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেটটি 2028 সালে তুর্কি বিমানবহরে যুক্ত হবে বলে আশা করছে দেশটির TIA। এটি তুর্কি বাহিনীতে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমানের জায়গা নেবে বলেও ধারণা করা হচ্ছে। কান তৈরির প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে। এরপর 2023 সালে রানওয়েতে পরীক্ষামূলকভাবে চালানো হয় এটি। তবে আরও সিস্টেম আপগ্রেডেশনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ফ্লাই করল যুদ্ধবিমানটি। দীর্ঘদিন ধরেই পঞ্চম প্রজন্মের মার্কিন স্টিলট F-35 পেতে চাইছে আঙ্কারা। এ লক্ষ্যে 4 বছর আগে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিও করে দেশটি। বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে তারা। তবে রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনায় তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই চাহিদা পূরণে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির দিকে জোর দেয় তুরস্ক, যেখানে সফল হল দেশটি। যুক্তরাষ্ট্র ছাড়াও চীন ও রাশিয়ার কাছে রয়েছে এ ধরনের যুদ্ধবিমান। এদিকে কানের উড্ডয়নের পর এক্স পোস্টে নিজেদের শক্তির কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তার দাবি, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করল তার দেশ।